Empty. হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন গাইস। আজকে আপনাদের জন্য আরেকটি হরর থ্রিলার মুভি নিয়ে আসছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখেন, যেন এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট। দেশের করোনা পরিস্থিতি এখন খুবই খারাপ, তাই নিজের খেয়াল রাখুন এবং পরিবারের খেয়াল রাখুন, এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করুন। থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভিটির শুরুতে দুটি মেয়ে এবং একটি ছেলেকে দেখা যায়, যারা কিনা ক্রিসমাস ডের ছুটিতে ক্রোকোডাইলস পার্কে ঘুরতে যাচ্ছিল। এদের তিনজনের মধ্যে একজনের নাম অ্যাডাম এবং তার স্ত্রী গ্রেস এবং তাদের ছোট বোন লিকে নিয়ে তারা ঘুরতে যায়। তারা ক্রোকোডাইলস পার্কে গিয়ে বিভিন্ন ধরনের কুমির দেখতে পায় এবং কুমিরের খেলা দেখে, এবং বড় বড় অনেক কুমির দেখতে পায়, যে কুমিরগুলো পাশের রিভার পন্ডস থেকে নিয়ে আসা হয়েছে। সেই নদীতে প্রচুর বড় বড় গাছ রয়েছে। তারা সারা দিনটাই সেই পার্কেই কাটিয়ে দেয়। এরপরে তারা রাতে একটি হোটেলে থেকে যায় এবং সেখানে বসে তারা সিদ্ধান্ত নেয় সকালবেলা তারা মাছ ধরতে যাবে। সকালবেলা তারা একজন লোকাল গাইড জিমকে নিয়ে মাছ ধরতে বেরিয়ে যায়। জিম একটি বন্দুক নিয়ে যায় যদি কোনো সময় কাজে লাগে। জিমের বস অন্য কোনো ট্যুরিস্ট গ্রুপকে ঘুরতে নিয়ে গেছে, তাই জিমি তাদের সাথে চলে আসে। এখানে লি এবং গ্রেসের কথা শুনে বোঝা যায় যে গ্রেস প্রেগনেন্ট, কিন্তু সে এখনও অ্যাডামকে এগুলো জানায়নি। সঠিক সময় আসলে সে জানাবে। এরপরে জিম তাদেরকে নদী ঘুরিয়ে দেখায় এবং তারাও আশেপাশের দৃশ্যগুলো দেখতে থাকে এবং তারা নিজেরা পিক তুলতে থাকে। এরপরে তারা একটি জায়গায় থেমে যায় এবং সেখানে মাছ ধরার ছিপ ফেলে, কিন্তু তারা কোনোই মাছ পায় না, যার জন্য সেখান থেকে চলে যায়। জিম তাদেরকে আরও ভিতরে নিয়ে আসে এবং সেখানে অ্যাডামের বড়শিতে একটি মাছ গেঁথে যায় এবং তারা খুশি হয়ে সেই মাছকে দেখতে যায়। কিন্তু তখনই তাদের বোটটি খুব জোরে লড়তে থাকে এবং তখনই তারা দেখতে পায় যে তাদের ছিপে একটি কুমির আটকে গেছে এবং তারা সেই বোটের থেকে পড়ে যায় এবং বোট উল্টে যায়। অ্যাডাম গ্রেসকে পানি থেকে গাছের ডালে উঠতে বলে। অ্যাডাম গ্রেসকে গাছের ডালে উঠিয়ে দিয়ে চারিদিকে লি এবং জিমকে কোথাও দেখতে পায় না। তারা খুঁজতে থাকে কিন্তু লি এবং জিমকে কোথাও দেখতে পায় না। তখন গ্রেস জিমের দেহ একটি জায়গায় বেশি উঠতে দেখে, তার মানে তাদের গাইড জিম এখন মারা গেছে। এদিকে কুমির অ্যাডামের দিকে ধাওয়া করে আসতেছিল। গ্রেস এগুলো দেখে চিৎকার করে তাকে গাছে উঠে আসতে বলে এবং অ্যাডামও তাড়াতাড়ি গাছে উঠে আসে, যার জন্য কোনো মতে সে বেঁচে যায়। এদিকে তাদের বোট তো উল্টে গেছে এবং তার নিচে লি আটকা পড়ে যায়। লি কোনো মতো সাঁতরে সেখান থেকে বেরিয়ে আসে এবং তখনই সেই কুমির আবার লির দিকে ধাওয়া করে। তখনই গ্রেস তাকে চিৎকার করে বোটের উপর উঠতে বলে এবং কোনো মতে লি সেখান থেকে স্পিড বোটের উপরে উঠে যায়, যার জন্য কুমির তাকে ধরতে পারে না। কিন্তু কুমির আবারও সেই স্পিডবোটটাকে নাড়াতে শুরু করে এবং তখন অ্যাডাম এদিক থেকে পানিতে থাপড় মেরে কুমিরকে ডিস্ট্রাক্ট করে এবং কুমির জিমের ডেড বডি নিয়ে সেখান থেকে চলে যায়। সেটা দেখে বলে যে কুমির এখান থেকে চলে গেছে, তো এই সুযোগে লিকে বাঁচাতে হবে। তখন অ্যাডাম স্পিডবোটে একটি রশি দেখতে পায় এবং লিকে বলে যে তুমি ওই রশি আমার দিকে ছুঁড়ে মারো। লি ওই রশি অ্যাডামের দিকে ছুঁড়ে মারে, কিন্তু অ্যাডাম এবং গ্রেস সেই রশি ধরে টানাটানির চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেই বোট তাদের দিকে নিয়ে আসতে পারতেছিল না, কারণ বোট ছিল উল্টে এবং সেই বোটের প্রচুর ওজন ছিল, যার জন্য তারা টেনে আনতে পারছিল না। এরপরে অ্যাডাম সেই রশি গাছের সাথে বেঁধে দেয় এবং লিকে বলে যে তুমি এই রশি ধরে তাড়াতাড়ি এখানে চলে আসো। কিন্তু লি প্রচুর নার্ভাস ছিল, কিন্তু তারপর সাহস করে ও তাড়াতাড়ি সেখানে চলে আসে এবং কোনো মতে বেঁচে যায়। এবং তারা চিন্তা করে যে এখান থেকে কীভাবে বের হবে, এবং তখন গ্রেস বলে যে আমাদের এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ জিমের বস হয়তোবা জিমকে খুঁজতে এখানে চলে আসবে। এরকম করে অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু তাদের খুঁজতে কেউই আসে না। সেখানে কুমিরটি একবার ঘুরে আবার সেখান থেকে চলে যায়। কুমিরটি এমনভাবে সেখানে রয়েছে যেন তাদেরকে না খেয়ে ছাড়বেই না। তারা কখন পানিতে নামবে এবং কখন খাবে এই চিন্তা করে হয়তোবা কুমিরটা নিচে বসেই আছে। অ্যাডাম বলে যে ওই বোটকে উল্টো করতে যাবে এবং ওই বোটকে ঠিক করেই আবার ওখান থেকে চলে যাবে, কিন্তু এটা অনেক রিস্কি মনে হয় লি এবং গ্রেসের, কারণ ওখানে নামার সাথে সাথেই আবার ওই কুমিরটি এসে আক্রমণ করতে পারে এবং তারা একসময় ডিপ্রেশন হয়ে চিল্লাতে শুরু করে, হেল্প হেল্প করে চিৎকার করে, কিন্তু ওই ঘন জঙ্গলে ওদের কথা কেউই শুনতে পায় না। এখানে প্রচুর মশা ছিল যা তাদের প্রচুর ডিস্টার্ব করতেছিল। তাদের কাছে একটি মোবাইল ফোনও ছিল, কিন্তু ভিজে যাওয়ার কারণে সেই মোবাইল ফোনও নষ্ট হয়ে গেছে। তখন গ্রেস তাদেরকে বলে যে এই গাছের ডালগুলো এবং গাছগুলো অনেক বড় বড়, তো আমরা এক জায়গা থেকে অন্য জায়গা যেতেই পারি। এটা বলে গ্রেস রাস্তা খোঁজার জন্য সেখান থেকে চলে যায়।
কারণ অ্যাডাম চোখে দেখতো না চশমা ছাড়া, যেটি পানিতে পড়ে গেছে, এবং লি পায়ে ব্যথা পেয়েছে, যার জন্য গ্রেসকে যেতে হয়। গ্রেস এক গাছ থেকে অন্য গাছে যেতে যেতে অনেক দূরেই চলে যায়। অনেক দূরে যাওয়ার পরে সে একটি জায়গায় ফাঁকা দেখতে পায়, যেখানে প্রায় 100 মিটার তাদেরকে সাঁতরে যেতে হবে, তারপরে আবার তারা গাছে চড়ে যেতে পারবে। কিন্তু এই 100 মিটারও অনেক ভয়ঙ্কর, কারণ 100 মিটারের মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ তারা বেশি সাঁতরাতে পারে না, তাদের থেকে কুমির বেশি সাঁতরাতে পারে। এরপর গ্রেস আবার পিছনে আসতেছিল এবং সেখানে জিমের বডি দেখতে পায়, যেটা দেখে প্রচুর ভয় পায়, এবং ও আবার সেখানে চলে এসে অ্যাডাম এবং লিকে সব কিছু বলে দেয়। ওদের কাছে কোনো উপায় না থাকার কারণে অ্যাডাম এবার সিদ্ধান্ত নেয় যে ও বোট আনতে যাবে, কারণ এখন আর ওদের কাছে কোনো উপায় নেই, যার জন্য অ্যাডাম ওদেরকে কোনো মতে কনভিন্স করে সেখান থেকে বোটটি ঠিক করতে যায় এবং বোটটি কোনো মতে উল্টে দেয়। তারপরে সব কিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করেই পাও নিচ থাকার কারণে অ্যাডামকে আবারও অ্যাটাক করে সেই কুমিরটি এবং ওকে টেনে নিয়ে যায়, যেটা দেখে লি এবং গ্রেস চিল্লাতে শুরু করে। কিন্তু কি করবে, কিছুক্ষণ পরে দেখে যে অ্যাডামকে মুখে নিয়ে কুমিরটি উপরে উঠে আসছে, মানে অ্যাডাম এখন মারা গেছে। ওরা দুজন অনেকক্ষণ কান্না করে এবং কিছুক্ষণ সময় গাছের ডালেই বসে থাকে। এরপরে তারা বোটের রশিগুলো টানার চেষ্টা করে, কিন্তু বোটের রশি অনেক দূরে চলে গেছে এবং সেই বোটটিকে ধরার জন্য এক ডাল থেকে অন্য ডালে যেতে চাইছিল, এবং তখনই গ্রেসকে লাফিয়ে লাফিয়ে খেতে চাইছিল কুমিরটি, এবং এটা দেখে প্রচুর ভয় পেয়ে আবারও কান্না শুরু করে, এবং তখনই আবার অ্যাডামের লাশ দেখতে পায়, যেটা দেখে গ্রেস আরও কান্না করে, কারণ ওর একটু আফসোস হচ্ছিল যে ও প্রেগনেন্ট সেটা এখনও অ্যাডামকে জানাতে পারেনি। এরপরে রাত হয়ে যায়, তারা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু রাতে সেই কুমির অ্যাডামকে খাচ্ছিল, যার শব্দে তাদের আরও প্রচুর কষ্ট হচ্ছিল। পরদিন সকালে গ্রেসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মেন্টালি একদমই ভেঙে পড়ে। এটা দেখে লি তাকে মোটিভেশন দেয় যে তোমার বাচ্চার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে এবং অ্যাডামের লাস্ট গিফটের জন্য তোমাকে বেঁচে থাকতেই হবে। এটা বলে তারা সেই বোট আনার জন্য পানিতে নেমে, কারণ বোট অনেকটি দূরে চলে গেছে, যার জন্য তাকে পানিতে নেমেই যেতে হবে। গ্রেস এবং লি তারা পানির মধ্যে দিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের সামনে কুমির চলে আসে। এটা দেখে তারা ভয় পেয়ে দুই দিকে পালাতে শুরু করে, কিন্তু কুমিরটি গ্রেস উপর হামলা করে দেয়, গ্রেসকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু লি অনেক কষ্ট করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু গ্রেসের পা অনেক জায়গা থেকেই কেটে গেছিল, যার জন্য প্রচুর রক্ত পড়ছিল, যার জন্য লি তার শার্ট ছিঁড়ে সেই ক্ষতস্থান বেঁধে দেয়। কিন্তু তখনই লি একটি বোটের আওয়াজ পায় এবং সেই বোটকে দেখে চিৎকার করতে থাকে, ডাকতে থাকে, কিন্তু ইঞ্জিনের শব্দের কারণে সেই বোটের লোকটি তাদের কথা কোনোভাবেই শুনতে পায় না এবং সেখান থেকে চলে যায়। কুমিরটি সেখান থেকে যাওয়ার পরে লি বোটের কাছে যাওয়ার কথা বলে, গ্রেস তাকে আটকাতে চাইলে তাদের কাছে কোনো উপায় না থাকার কারণে লিকে যেতে হয়। এবার লি বোটের কাছে পৌঁছাতে পারে এবং বোটে যাওয়ার পরে সে বোটের মধ্যে থাকা পানি বাহিরে ফেলতে থাকে, এবং তখনই কুমিরটি সেখানে চলে আসে এবং কুমিরটি তার উপর হামলা করে। কুমিরটি তাকে ধরে নিয়ে একটি জায়গায় নিয়ে ফেলে দেয়। এখানে 2-3 ঘন্টা অজ্ঞান থাকার পর লির জ্ঞান ফিরে আসে এবং লি উঠে দেখতে পায় যে তাদের গাইড জিমের লাশ তার পাশেই পড়ে আছে, এবং সে জিমের পকেট থেকে তার সেই বন্দুকটা নিয়ে নেয় এবং চেক করে দেখে যে সেটা ঠিক আছে কিনা। এরপরে লি জিমের হাত টোপ হিসেবে ব্যবহার করে এবং পানিতে থপথপায়, যাতে করে কুমিরটি সেখানে আসে। কুমিরটি সেই আওয়াজ শুনে সেখানে চলে আসে এবং পিছন থেকে লিকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন লি আবার পানিতে পড়ে যায় এবং কোনো মতে কুমিরটিকে গুলি করেই দিতে পারে, যার জন্য কুমিরটি সেখানে মারা যায়। এরপরে লি তার বোনের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে তার বোন মারা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার বোন মারা গেছে। এটা দেখে সে প্রচুর দুঃখ পায় এবং তার বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপরে তার বোনকে নামিয়ে বোটে নিয়ে এবং সেখান থেকে চলে যায়, এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, এই মুভিটি একটি সত্য ঘটনা থেকে ইন্সপিরিত হয়ে তৈরি করা হয়েছে, অস্ট্রেলিয়ায় এই ঘটনাটি ঘটে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়েন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখেন, এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। গাইস, আপনাদের যদি মুভির লিঙ্ক প্রয়োজন হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি এরপর থেকে প্রতিটি মুভির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।